বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদীন। رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على ইব্রাহিম। বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হল, এ ধরা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হল। সে নবীর প্রতি দরুদ পড়ছি যিনি একটি অনুন্নত পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছিলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে যিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, খৈরুল কুরুনি কর্ণি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই ঘোষণার প্রায় 1500 বছর গত হয়ে গেল, পৃথিবীর মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার সাহস পায়নি। সে নবীর প্রতি দরুদ পড়ছে যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমি কোরআন মজিদের একটি পরিচিত সুরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সুরাটির নাম আস-সাফাত। 182 আয়াত সম্বলিত এই সুরাটি রব্বুল আলামিন শুরু করেছেন ওয়াস-সাফাতে সাফা। ওই সকল ফেরেশতার শপথ করেছেন যারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। এই ওয়াস-সাফাত সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের শপথ করেছেন মালিক প্রথম আয়াতে। এই জন্য এই শব্দ দিয়ে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা আস-সাফাত। মনোযোগ আছে আপনাদের?
তাফসির শুনতে আপনারা কতটুকু অভ্যস্ত জানি না, এভাবে আলোচনা করলে শুনবেন তো ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনা করব এই সূরাটির নাজিলের সময়কাল। মক্কি জিন্দিগির 13 বছরের মাঝামাঝি সময় রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, যে সময় মক্কার কাফের এবং মুশরিকদের চতুর্মুখী আক্রমণে মুসলমানেরা দিশেহারা, প্রতিদিন মার খায়, প্রতিদিন নির্যাতন, প্রতিদিন জুলুম, প্রচণ্ড ভাবে মার খাচ্ছে মুসলমান, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, ইমানের প্রকাশ করলেই বিপদ। এমন এক কঠিন সময়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গুপ্তাঙ্গে বর্ষার আঘাতে আবু জেহেল শহীদ করেছিল। চরম এক নির্যাতিত পরিবেশে আমার ভাইয়েরা এই সূরাটি রব্বুল আলামিন নাজিল করেছিলেন। হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চরম পরিস্থিতিতে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাদদেশে হেলান দিয়ে শোয়া ছিলেন। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল হেলান দেওয়া অবস্থা ছিলেন। খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে রাসূল সোজা হয়ে বসলেন। রাসূল কিছুটা রাগত কণ্ঠে বললেন, খাব্বাব, এমন একটা সময় গিয়েছিল মুসলমানদের উপরে ইমান প্রকাশ করার অপরাধে তাকে বুক পর্যন্ত মাটিতে গর্ত করে ঢুকানো হয়েছিল, লোহার করাত এনে ওই লোকটার মাথার মাঝখানে করাত রেখে দুদিক থেকে মানুষ করাত টেনে ওই জীবন্ত আল্লাহর বান্দাটাকে দুভাগ করে ফেলেছিল, গাছ যেভাবে দুভাগ করে। ও খাব্বাব, এমন একটা সময় এসেছিল, এমন একটা সময় অতীতে গিয়েছিল যে সময় একজন ইমামদারকে ওরা ধরত লোহার চিরুনি দিয়ে, একটা জীবন্ত ইমামদারদেরকে চতুর্দিকে মানুষেরা শক্ত করে ধরে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করে দেয়। রাসূল বলেছেন, এর পরেও কোন ইমামদার বেঈমান হয় নাই। ও খাব্বাব, ধৈর্য ধারণ কর, এমন একটা সময় আসবে সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায়, গভীর রজনীতে একা হেঁটে যাবে, তার দিকে চোখ তুকে তুলে তাকাবার সাহস পৃথিবীর কারো হবে না। এমন একটা সময় আসবে, এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফাত নাজিল করেছেন, মুসলমানদেরকে ইমানদারদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন। অনেক নবীর ইতিহাস আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরেছেন, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এর মাঝে একজন হলেন হযরত ইব্রাহিম, নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উপর প্রচন্ড জুলুম চলছিল, অন্য কোন অপরাধ ইব্রাহিমের জীবনে ছিল না, অপরাধ ছিল একটাই, ইব্রাহিম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই, এবাদত পাওয়ার বন্দিগি পর যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই অপরাধে দিনের পর দিন তার উপরে জুলুম চলছিল, সর্বশেষ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হলে নমরুদ অগ্নি কুণ্ডলী বানাল, জ্বলন্ত অগ্নি কুণ্ডলিতে ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ফেরেশতারা কেঁদে যার যার সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। আল্লাহর উপরে কত প্রচন্ড আস্থা ইব্রাহিমের, এমন কঠিন পরিস্থিতিতে ইব্রাহিম ফেরেশতাদের অফার সমর্থন করেন নাই, রিসিভ করেন নাই, বরং সাহসিকতার সাথে বললেন, ফেরেশতারা আমি কেন তোমাদের সহযোগিতা নেব,
আমি তো এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ তার গোলামের এই দুরবস্থা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে নোটিশ দিলেন, আগুন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, সুবহান, বেশি ঠান্ডা হয়ো না, বেশি ঠান্ডা হলে ইব্রাহিমের কষ্ট হবে, বেশি ঠান্ডা হয়ো না, বরং শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেমন শীতলতা ইব্রাহিমের জন্য উপযোগী এমন শীতল হয়ে যাও। আল্লাহ পাকের নোটিশ পাওয়ার পর এই আগুনের কি ক্ষমতা আছে ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাবার? সে আল্লাহ পাক আছে না নাই? সব ক্ষমতার মালিককে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আমার ভাইরা, জ্বলন্ত অগ্নিকুণ্ডলী থেকে ইব্রাহিমকে বাঁচালেন কে? ইব্রাহিম অগ্নিকুণ্ডলী থেকে বেঁচে গেলেন, আগুন থেকে উঠে গেলেন। এবার আগুন থেকে উঠে ইব্রাহিম রওনা হলেন, মনোযোগ আছে আপনাদের? আগুন থেকে ইব্রাহিম উঠে বললেন, কালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। পরিবার পরিজন থেকে নিরাশ হয়ে গেলেন ইব্রাহিম, এলাকার জনগণ থেকে হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, এদের উপর আর আস্থা রাখা যায় না। এতদিন চা খাওয়াইলাম, কফি খাওয়ালাম, কিন্তু মামলা দিতে ভুলল না, এদের উপর আর আস্থা রাখা যায় না, এদের উপর আর আস্থা রাখা যায় না। এবার ইব্রাহিম রওনা হলেন, রওনা হতে গিয়ে বললেন, কালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। এদের সাথে কত সম্পর্ক রাখলাম, আমার বাবা এদের দলীয় নেতা, নাম কি? আজার। নাম কি? আমার বাবা, আমার বাবা এদের দলীয় কর্মী নয়, দলীয় বড় মাপের নেতা, নিজ হাতে মূর্তি বানায় আমার বাবা, আমার বাবা মূর্তির কারিগর, আমি তার ছেলে, এতটুকু সিম্পিতি রেখো, তারা আমাকে আগুন ফেলা থেকে তারা বিরত থাকলো না, তারা আমাকে আগুনে ফেলে দিল, সুতরাং এদের সাথে আর ঘর সংসার করা যাবে না। কালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। ইব্রাহিম বললেন, আল্লাহ আমি ছেড়ে চলে যাচ্ছি আমার এলাকা, আমার পরিবার পরিজন, এদেরকে ছেড়ে ইব্রাহিম রওনা হলেন, অন্য কোন উদ্দেশ্য নয়, মাজারের উদ্দেশ্য নয়, দরগার উদ্দেশ্য নয়, এখন পৃথিবীর মানুষ বিপদে পড়লে মাজারের উদ্দেশ্যে যায়, এলাকাতে ঝামেলা নাই। আমার ভাইরা, বিপদে পড়লে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নারী পুরুষ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যায় কোন দিকে? কথা বলে রাখা, কোন দিকে যায়? যায় পীর সাহেবের কাছে, ল্যাংটার কাছে, দরগার কাছে, ঠিক নয় কি? ইব্রাহিম অন্য কোন দিকে গেলেন না, দুনিয়ার কোন মানুষের দ্বারস্থ হলেন না, বললেন ইন্নি যাহিবুন ইলা রব্বি, আমি চলে যাচ্ছি যিনি আমার রব, যিনি আমাকে দুনিয়া থেকে নাই থেকে বানালেন, শিশুকাল গত করলেন, যিনি আমাকে যৌবনে আনলেন, যিনি আমাকে মানুষ করে দুনিয়াতে সৃষ্টি করলেন, যিনি আমাকে তার পরিচয় আমার সামনে তিনি তুলে ধরলেন, আমি আমার ওই রবের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার! ইব্রাহিমের সে রবের প্রতি বড় আস্থা। সায়াহাদিন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আমার এমন রবের দিকে যাচ্ছি, পৃথিবীর কোন দেশে যাব, কোন জায়গায় যাব, কোনো ঠিকানা জানা নাই। ইরাকের বিভিন্ন অঞ্চল ঘুরে ইব্রাহিম নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হলেন, সঙ্গে ছিলেন স্ত্রী সারা, ভাতিজ অথবা ভাগিনা হযরত লূত আলাইহিসসালাম, এই তিনজনের কাফেলা। বাকি দুইজন কেন ইব্রাহিম রওনা হলেন ইলা রব্বি,
অরবের দিকে যাচ্ছেন, দুনিয়ার কোন প্রান্তে যাবেন, কোন এলাকায় যাবেন, কার বাড়িতে খাবেন, কার মেহমান হবেন, কোন বাড়িতে গিয়ে উঠবেন, পৃথিবীর কোন অঞ্চল তার জানা নাই, কোন ঠিকানা জানা নাই। ঠিকানা বিহীন নিরুদ্দেশের উদ্দেশ্যে ইব্রাহিম রওনা হলেন, কার উপরে ভরসা করে? তবে সে আল্লাহর উপর ইব্রাহিমের এত ভরসা, তার মনে বুক ভরা আশা, সায়াদিন যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হলাম, যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, ওই আল্লাহর উপর আমার আস্থা। আমার যদিও পৃথিবীর কোনো আশ্রয়স্থলের ঠিকানা জানা নাই, ওই আল্লাহ আমাকে আশ্রয়বিহীন রাখবে না। আল্লাহু আকবার! ওই আল্লাহ আমাকে আশ্রয়বিহীন রাখবে না। সাইহাদিন ওচিরে আমাকে আমার আল্লাহ একটা সঠিক ঠিকানা বলে দিবে। আল্লাহু আকবার! সে আল্লাহ এখন আছে না নাই? قال اني ذاهب الى ربي سيهدين আল্লাহর উপর কি পরিমাণ আস্থা ইব্রাহিমের! একজন একজনকে প্রশ্ন করেছিল, আল্লাহ কেমন? তিনি জবাবে বলেছেন, যার মনে যেমন। মাঠে আছেন আপনারা? আল্লাহ কেমন কথা বলেন, আল্লাহ কেমন এর ব্যাখ্যা কি? কেউ বিপদে পড়ে যদি আল্লাহর উপরে আস্থা এমন রাখে, তিনি বাঁচাতেও পারে নাও পারে, তাহলে সে আল্লাহকে এমনি পাবে। আর কেউ যদি বিপদে পড়ে আল্লাহর উপরে ষোলো আনা আস্থা রাখে, আমার আল্লাহ আমাকে অবশ্যই বাঁচাবে, অবশ্যই আল্লাহ তাকে বাঁচাবে। আল্লাহ কেমন ওরে কথা বলে না, আল্লাহ কেমন? ইব্রাহিমের কাছে আল্লাহ তিনি ছিলেন, এখনো তো আল্লাহ তিনি, কিন্তু এখন অগ্নিকুণ্ডুল থেকে বাঁচায় না কেন? ইব্রাহিম আল্লাহর প্রতি যে মানে রাস্তাশীল ছিলেন, আমরা ওই মানে রাস্তাশীল হতে, কথা বলে ঠিক নয় কি? বরং সব দরজা ঘুরে যদি আর কোনো দরজা না থাকে, তখন বলি আল্লাহ এবার তোর কাছে দিয়ে দিলাম। কিরে ভাই, কথা বুঝেন আপনারা? ইব্রাহিম সব দরজা আগে ঘুরছে, শুরুতেই কার দরজা গেল? কালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। এলাকাবাসীকে দায়িত্বহীন কণ্ঠে জানায় গেলেন, আমার ঘরে আমার জায়গা হলো না, আমার বাবা আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওদের সহযোগী হলো, অগ্নিকুণ্ডলিতে ফেলল, বাবা প্রতিবাদ করে নাই, ঘরে জায়গা হলো না, আপনজনদের কাছে আশ্রয় হলো না, সমাজে জায়গা হলো না, এলাকায় কত চোর থাকে, বাটপার থাকে, কত জানাকর থাকে, কত আল্লাহ বিরোধী সমাজে থাকে, কত খারাপ মানুষ বিশাল বিশাল বিল্ডিং করে এলাকায় থাকে, আমি আল্লাহর গোলাম, আমি আমার নিজের ঘরেও থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে, কোথায় যাচ্ছি জানা নাই, তবে যার উদ্দেশ্যে আমি যাচ্ছি তার প্রতি আমার আস্থা, আমার আল্লাহ আমাকে আশ্রয় বিহীন রাখবে না। আল্লাহু আকবার! ইব্রাহিম ইরাকের বিভিন্ন অঞ্চল ঘুরে সর্বশেষ গিয়ে ঠেকলেন সিরিয়া। কোন এলাকায়? সর্বশেষ গেলেন সিরিয়ায়। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম স্ত্রী সারার ঘরে কোনো সন্তান হলো না, বিয়ে করলেন হাজেরাকে। কাকে? আরো জোরে বলেন। এবার ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি তো সন্তান দেওয়ার একমাত্র মালিক, তুমি, তোমার কাছে আমি ফরিয়াদ করি, অগ্নিকুণ্ডলিতে পড়ে গিয়েছিলাম, তুমি বাঁচিয়েছ, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তুমি সিরিয়াতে এনে আমাকে ঠিকানা দিয়েছ, এবার তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি একজন নেককার সন্তান আমাকে দাও। আল্লাহ! সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? কত মুসলমান সন্তানের জন্য সিলেট যায়, অবশ্য ফরিদগঞ্জে নাই, কথা বলে না কাছে? সন্তান দেওয়ার মালিক মাজার, পীর সাহেব, নেতা, হুজুর, পানি পড়া, সন্তান দেওয়ার মালিককে? হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ একজন সন্তান দাও, এটা বলেন নাই, বলেছেন একজন নেককার সন্তান দাও।
বদকার সন্তানের বাবা হওয়া থেকে নিঃসন্তান হওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? যে গরু কি করে আপনাদের দেশে কি বলে, গুতায়। দুষ্ট গরু ছেড়ে থেকে খালি গোয়াল ঘর ভালো। কথা বলে ঠিক কিনা? যে ছেলে মদ খায়, যে ছেলে জানা করে, যে ছেলে সন্ত্রাস করে, যে ছেলে গাঁজা খায়, ডাইল খায়, হিরোইন খায়, বাবা খায়, যে ছেলে মা বাবার সাথে বেয়াদবি করে, এমন সন্তানের বাবা হওয়া থেকে আব্বা ডাক জীবনে না শুনলে অনেক ভালো, ঠিক নয় কি? বর্তমানে এরকম সন্তানের সংখ্যাই তো কম, কথা বলে না কা? বাবা দরবেশ, ছেলে নামাজি পড়ে না, কথা বলে না কা? ঠিক কিনা? বাবা আল্লাহওয়ালা, ছেলে যে পর্যন্ত দশ বিয়া করছে পরিবারের কেউই জানে না, কথা বলে না? আছে না কেন? হ্যাঁ, বাংলাদেশে না, এগুলো সব অন্য দেশে আছে। আমার ভাইয়েরা, ফসল ভালো হওয়ার জন্য জমিনও ভালো লাগবে, বীজও ভালো লাগবে, দোরটাই ভালো লাগবে। বীজ কি চিনেন? বীজটা খুবই ভালো কিন্তু জমিনটা খুবই খারাপ, ফসল কি ভালো হবে? জমিন খুবই ভালো, বীজ একেবারেই বাজে, ফসল কি ভালো হবে? তাহলে ভালো ফসলের জন্য বীজ যেমন ভালো লাগবে, জমিনও ভালো লাগবে, ঠিক কি না? বি একটা ইবাদত, বি একটা ইবাদত, বি একটা ইবাদত। এখন আমাদের দেশে বিয়ে যে ইবাদত, এটা মুসলমানদের জেহেনেই নাই, কথা কয় না কা? ঠিক কি না? বরং সিংহবাগ মুসলমানের কাছে বিয়ে এখন একটা অনুষ্ঠান। কি রে ভাই, কথা বলেন একা? ঠিক আলেম ছাড়া যে জায়গায় বিয়ে হয় না, আমার অভিজ্ঞতার আলোকে, তাজরিবার আলোকে বলি, অধিকাংশ বিয়ের অনুষ্ঠানে সে আলেমদের অবস্থা থাকে একই বাড়ি অপাঙ্কে অবস্থায়, ঠিক নয় কি? বরং অন্যরা সকলেই চেয়ার পায়, যিনি আজকে বিয়ে পড়াবেন, আজকের বিয়ের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হওয়ার কথা তার জন্য চেয়ারই নেই, আরো আসতে বলেন মায়ের আসতে পারে, ঠিক নয় কি? শেষ পর্যন্ত যখন বিয়ের একদম মূল অনুষ্ঠান শুরু হয় তখন একজনে আলেমকে ডাক দেয় এমন অভদ্র ভাষায়। কিভাবে ডাক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা সুন্দর কথা বলেছে, এই ভাষাই বলে। এবং তাদের ডানে পাশে ডানে বামে এমন উশৃঙ্খল ছেলে থাকে, মেয়ে থাকে, যে এই এখান থেকে আপনার দ্রুত সরে যাওয়াই ভালো, ঠিক নয় কি? বিয়ে ছিল একটা ইবাদত, এই বিয়ের মাধ্যমে আপনার চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করেছেন আল্লাহ, এই বিয়ের মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম হবে, এই বিয়ের মাধ্যমে আপনার বংশ বৃদ্ধি পাবে। এটা এমন হালকা বিষয় না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ আবাদত। আমার মন বলে, সত্য কথা বলা যাবে তো? সাধারণ মুসলমান তো বটে, অনেক আলেমদের বিয়ের অনুষ্ঠানেও এখন বলে, হুজুর বিয়ে জীবনে একবার একটু করুক না ওরা। একটা সময় ছোটবেলা দেখেছি, মুরব্বীরা মেয়ের ছেলের পাত্রী দেখতে যেত, জিজ্ঞেস করত, মা কোরআন শরীফ কি তেলাওয়াত পারো, একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। জিজ্ঞেস করতো, দোয়ায় কুনুত কি পারো, দোয়ায় কুনুত পড়ো, ঠিক কিনা? এখন যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে, ধরে নেন এখন তো আর সাধারণত মেয়ে দেখতে যাওয়া হয় না, আসেন মাঠে আপনারা, এখন তো আর সাধারণত মেয়ে দেখতে, এখন আল্লাহর মেহরবানি আমাদের সোনার ছেলেরা, যুবক ছেলেরা, আমাদের কলিজার টুকরারা এখন এই মুরব্বীদেরকে কষ্টের কাজ থেকে কি দিয়েছে, অফশোরে পাঠিয়েছে। এখন আর মুরব্বীরা এই পান জর্দা সুপারির ব্যবস্থা করা, বাতাসা নেওয়া, হ্যাঁ 10-15 জনের অ্যারেঞ্জ করা, এ বিশাল ঝামেলা, কোনো দরকার নেই। এরপরে ধরে নেন
একশো বা হাজারের ভিতরে যদি দুই এক জায়গায় মুরব্বীরা যায়, সাধারণত মুরব্বীদের করে নিতেই চায় না, ওরা ওদের বন্ধু বান্ধব নিয়ে যায়। যদি একজন মুরব্বী একদম অ্যানালগ, অ্যানালগ বুঝেন, উনি গিয়ে যদি জিজ্ঞেস করে একটু কোরআন শরীফ পড়ো তো, অন্য যুবকদের চোখ পাকানির লগে যে এটা একটা হইলো নাকি কথা, এমন একটা সুন্দর অনুষ্ঠান আপনি এই কথা জিজ্ঞেস করলেন, বাড়িতে আইসে সে তোলপা, এই জন্য মুরব্বীর কথাই নেই না, কথা বলার ঠিক কিনা। এখন গিয়ে জিজ্ঞেস করে মা রবীন্দ্রসঙ্গীত পারো, কথা কয় না কা ঠিক কিনা, ব্যান্ড সঙ্গীত জানো, বলুন তো দেখি, যে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, শরীয়তের কোনো জ্ঞান যার মধ্যে নাই, তার প্রজন্ম আল্লাহওয়ালা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এদের গর্ব থেকেই পিচ্ছি হান্নান হয়, কালা জাহাঙ্গীর হয়, মুরগি মিলন হয়, কথা বলে ঠিক নয় কি? এই জন্য জমিনও লাগবে ভালো, বীজও লাগবে ভালো। আমার ভাইয়েরা, যে সকল ছেলেরা মেয়েরা শরীয়তের এই বিধিবিধান লঙ্ঘন করে দাম্পত্য জীবনে ঢুকে, এদের ঘর জাহান্নামের টুকরায় পরিণত হয়। কত ঘরে যে জাহান্নামের আগুন জ্বলছে, শ্বশুর জানে তার পুত্রবধূর কথা, লজ্জায় কাউকে বলতেও পারে না, ঠিক নয় কি? এই জন্য যুবক যারা আছো, বিনয়ের সাথে বলি, এমন কিছু কাজ আছে যার সংশোধন করা যায়, কিন্তু এমন কিছু কাজ আছে যা একবার করলে দ্বিতীয়বার আর সংশোধন করা যায় না। এর মাঝে একটা হলো দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন বুঝে শুনে শরীয়ত সম্মত ভাবেই করা দরকার, আর আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো আমরা দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়েছি, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওয়াল্লাহ এমন সন্তান দিও না যে সন্তান গাজার টাকার জন্য বাবার গলায় ছুরি ধরে, এমন সন্তান দিও না যে সন্তান সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, যার কারণে সমাজে আমার ইজ্জত নষ্ট হবে, এমন মেয়ে দিও না যে মেয়ে চরিত্রহীন হবে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওয়াল্লাহ মেহরবানি করে তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহু আকবার, কে দোয়া করলেন আরো জোরে বলেন, কে, কোন এলাকা গিয়া? মাশাআল্লাহ, কিছু তো শ্রোতা মোটামুটি সচেতন আছে, কোন এলাকা গিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল এবং মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার, হাজেরার ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86। আল্লাহু আকবার বলবেন না, কত বছর? 86 বছরে আল্লাহ সন্তান দিতে পারে, সে আল্লাহ এখনো আছে, কথা বলেন আছে না নাই? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের দোয়াকে আমি কবুল এবং মঞ্জুর করলাম, ইব্রাহিমকে এক চরম ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ, এই সন্তানের নাম রাখলেন ইসমাঈল। আল্লাহু আকবার বলবেন, নাম রাখলেন কি? আরো জোরে বলেন, নাম রাখলেন কি? পরীক্ষা শুরু হলো ইব্রাহিমের জীবনে, শুধু পরীক্ষার পরীক্ষা, পরীক্ষা শুরু হলো ইব্রাহিমের। আমার ভাইয়েরা, আপনি যদি ক্লাস ডিঙ্গাতে চান, পরীক্ষাবিহীন কি সম্ভব? 7 থেকে 8 উঠবেন, উঠার মাধ্যম কি? জোরে বলেন, ইমানদারদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা। আপনি জান্নাতের সিঁড়ি ডিঙ্গাবেন, আপনি মর্যাদার সিঁড়ি ডিঙ্গাবেন, আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, তাহলে দুনিয়াতে পরীক্ষা হলে আপনাকে পরপর পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে।
দুনিয়ার ইমানের জমিনে আপনাকে পরীক্ষার হলেই থাকা লাগবে, কথা বলেন ঠিক কি না? এবার ভালো করে শুনুন, যে যত ভালো ছাত্র তার জীবনে পরীক্ষা তত বেশি। একটা পরীক্ষা আছে ভাইবা, মৌখিক পরীক্ষা আছে, বুঝেন আমার কথা, বিরক্ত হচ্ছেন কি আপনারা? একজনকে ভাইবাতে ডাকলেন এক্সটার্নাল, প্রথম একটা প্রশ্ন করেছে ও পারেনি, আর একটা প্রশ্ন করেছে, একে কি 10 মিনিট রাখবে, সর্বোচ্চ তৃতীয় আর একটা প্রশ্ন করবে, যদি না পারে যাও, ঠিক আছে কথা? একটু পর আরেকজন ছাত্রকে ডাকল, প্রথম প্রশ্ন করলেন তিনি জবাব দিলেন, দ্বিতীয় প্রশ্ন করলেন তিনি জবাব দিলেন, তৃতীয় প্রশ্ন করলেন তিনি জবাব দিলেন। এবার যিনি পরীক্ষক তার মনে একটা জিদ জাগে, পরীক্ষা ধীরে ধীরে সহজ হবে না কঠিন হবে, তিনি চেষ্টা করবেন 15 মিনিট হলেও তাকে আমি ঠেকাবো, ঠিক আছে কথা? এবার ধীরে ধীরে তিনি পরীক্ষা প্রশ্নের ধরন পাল্টাবেন, কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করবেন, যতই জবাব দিবে তত আরো কঠিন করবেন, শেষ পর্যন্ত যদি না পারে অন্তত আধা ঘন্টা তাকে আটকে, ঠিক নয় কি? একজন ইমানদার যদি তিনি যেই মানের ইমানদার সে অনুযায়ী তার পরীক্ষা হবে, যে যত বড় মাপের ইমানদার তার জীবনে পরীক্ষা তত বেশি কঠিন হবে। নবীদের জীবনে যে পরীক্ষা হয়েছিল এটা তো সাধারণ ইমানদারদের জীবনে কল্পনাই করা যায় না। এখন সাধারণ মুমিনদের ভিতরে যারা ক্লাস 1 ইমানদার তারা জীবনের কঠিন পরীক্ষায় দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, সবচেয়ে দামি যে জীবনটা, জীবনটা হাসি মুখে দিয়েছে, কথা বলেন ঠিক নয় কি? ওনারা পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন, আমাদের জীবনে পরীক্ষা আসে না কেন, আমরা সে মানের পরীক্ষার্থী এখনো হতেই পারি নাই, সে মানের ইমানদার এখনো হতেই পারি নাই। যদি ওই মানের ইমানদার হতে পারতাম, যদি ওই মানের ছাত্র হতে পারতাম, ইমানের জমিনে যদি ইমানের ক্লাসে যদি ওই মানের ছাত্র হতে পারতাম, আমি আশরাফির জীবনে আপনার জীবনে এরকম অনেক পরীক্ষা আসতো, কিন্তু আসে নাই, কারণে আমার আপনার ইমান এখনো ওই মানের পরীক্ষা গ্রহণ করার উপযোগী হয় নাই। যাদের ইমান গ্রহণ করার উপযোগী হয়েছিল তারা পরীক্ষা কেউ দিয়েছে, কেউ জান্নাতে চলে গেছে, কেউ জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক কি না আমার ভাইয়েরা? ইব্রাহিমের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা, অগ্নিকুণ্ডলিতে পড়লেন, সেখান থেকে উঠে রওনা হলেন সিরিয়া, সিরিয়া যাওয়ার পর সন্তান হলো, আল্লাহ পাক সন্তান দিলেন নাম ইসমাইল, নাম কি? আবার এবার একটা পরীক্ষা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম এই ইসমাইল এবং হাজেরাকে আমার কাবার পাশে নিয়ে ওখানে রেখে আসো। আল্লাহু আকবার বলবেন না? পরীক্ষা সহজ না কঠিন? কত বছর বয়সে সন্তান এলো? 86 বছরের সন্তান, মায়া কম না বেশি? প্রচন্ড মায়া, প্রচন্ড মায়া ইসমাইলের প্রতি। আল্লাহ বললেন না তোমাকে আরেকটা কঠিন পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে, ইসমাইল এবং হাজেরাকে নিয়ে রেখে আসো বাইতুল্লাহর পাশে। আল্লাহু আকবার! আপনাদের কি মনে হয় ইব্রাহিম কে পরীক্ষা পাশ করবেন? কথা বলে না কা পাশ করবেন? ইব্রাহিম নিয়ে গেলেন, রওনা হলেন 1-2 মাইল মনে হয়, এখানে আর ওয়ারলেস সুদূর সিরিয়া থেকে বাইতুল্লাহ, আল্লাহু আকবার! বর্তমানের সময় এমন রাস্তাঘাটও ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। ইব্রাহিম সদ্য নবজাতক সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে নিয়ে রওনা হলেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। গাড়ি ঘোড়া নাই, খাদ্য নাই, পানীয় নাই, শুধু সামান্য কিছু খেজুর আর এক মশক পানি নিয়া ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে বাইতুল্লার পাশে রেখে আসলেন। আল্লাহু আকবার! রেখে চলে আসছিলেন, চোখে পানি এলো ইব্রাহিমের, পিছনে ফিরে তাকান নাই, তাকালে পরে স্ত্রীর চোখের পানি দেখলে মন নরম হয়ে যাবে, এই জন্য ইব্রাহিমের চোখে পানি এসেছিল সন্তানের মায়ায়, কিন্তু পিছনের দিকে ফিরে তাকান নাই, স্ত্রীকে চোখের পানি দেখান নাই। স্ত্রী বারবার জিজ্ঞেস করছে প্রিয়তম স্বামী কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন, আমরা খাবো কি, এখানে কোনো ঘর বাড়ি নাই,
আশেপাশে কোনো জনমানব নাই, কোনো পানি নাই, গাছগাছালি নাই, তরুলতা নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, শুধু আল্লাহর ঘর আর বিশাল মরু এলাকা। এখানে কোনো আবাস ভূমি নাই, কার কাছে রেখে যাচ্ছে আপনি? স্ত্রীর কম বারবার কঠিন প্রশ্নে ইব্রাহিম শুধু কান দিয়া শুনে একবার জবাব দেয় না, শুধু হাঁটে, শুধু হাঁটে, শুধু হাঁটে। স্ত্রী মনে মনে চিন্তা করলেন, দাম্পত্য জীবনে কখনো তো আমার স্বামী এমন হয় নাই যে আমি জিজ্ঞেস করেছি স্বামী জবাব দেয় নাই, আজকে এতবার জিজ্ঞেস করছি স্বামী কথা বলছে না। এবার প্রিয়তমা স্ত্রী হাজরা জিজ্ঞেস করলেন, স্বামী ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে? আল্লাহু আকবার! হযরত ইব্রাহিম চোখে তো প্রচন্ড পানি, চোখে প্রচন্ড পানি, কলিজা প্রচন্ড আবেগ, জবান দিয়া জবাব দিলেন না, শুধু মাথা নেড়ে জবাব দিলেন হ্যাঁ, আল্লাহু আকবার। এতক্ষণ কোনো কথা বলেন নাই, এবার মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ স্ত্রী, আমি আমার সিদ্ধান্তে তোমাদেরকে রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি ওই আল্লাহর হুকুমে, আমি রেখে যাচ্ছি ওই আল্লাহর হুকুমে, যে আল্লাহ আমাকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডুল থেকে বাঁচালেন, আমি রেখে যাচ্ছি ওই আল্লাহর হুকুমে, যে আল্লাহ ইরাক থেকে আমাকে সিরিয়ায় আনলেন, আল্লাহু আকবার। এবার জবাব পেয়ে স্ত্রী হাজেরা বললেন, প্রিয়তম স্বামী আপনি নিশ্চিন্তে চলে যান, কোনো আশঙ্কা করেন না, কোনো পেরেশান হইয়েন না, আপনি নিশ্চিত থাকুন যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন ওই আল্লাহ আমাকে এবং আপনার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। রিজিকের মালিককে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না, সবাই রে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ে উঠে গেলেন, স্ত্রী এবং সন্তানের চোখের আড়ালে গিয়ে কাবার পাশে গিয়ে একটি পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে কাবার দিকে লক্ষ্য করে মুখটাকে কাবার দিকে ফিরিয়ে এবার ইব্রাহিম একটা দোয়া করলেন, রেখে আসলেন স্ত্রী এবং সন্তানকে, উঠে গেলেন পাহাড়ে, পাহাড়ে উঠে এবার ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি দি দারইন ইনদা বাই ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহু আকবার! পাহাড়ে উঠে ইব্রাহিম কাবার মালিক আল্লাহকে ডাক দিলেন, ও আল্লাহ, ও কাবার মালিক আল্লাহ, তুমি বলেছ আমার সন্তান এবং স্ত্রীকে জায়গা রেখে যেতে, কেন বলেছ জানি না, কি উদ্দেশ্যে বলেছ জানি না, তুমি বলেছ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমার কাজ হলো তোমার কমান্ডকে ফলো করা, তুমি যা বলেছ তা মেনে চলে এটাই গোলামের কাজ, তুমি বলেছ রেখে যাও আমি রেখে গেলাম, ও আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে আরজ করি, তুমি যতটুকু দায়িত্ব দিয়েছ আমি পালন করার চেষ্টা করেছি, এবার তোমার কাছে একটা দরখাস্ত পেশ করি, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি, ও আল্লাহ আমি আমার সন্তানকে আবাদ করে গেলাম, বিওয়াদিন এমন একটা উপত্যকায়, গায়রে জি জারইন, যে জায়গায় কোনো তরুলতা নাই, গাছপালা নাই, শস্য ক্ষেত নাই, জনমানব নাই, বসতি নাই, কোনো আপনজন নাই, এমন এক জনমানবহীন, তরুলতাবিহীন, গাছপালাবিহীন, শস্য ক্ষেতবিহীন একটা মরুপ্রান্তরে আমি আমার সন্তানকে এই জায়গায় আবাদ করে গেলাম, ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার বাইতুল্লাহর পাশে, এবার তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ লিয়ুকিম, রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি আমার সন্তানকে যে রেখে যাচ্ছি আল্লাহ, আমার মনে কামনা, আমার মনে বড় আশা, আমার এই সন্তানের প্রজন্ম যেন, আমার এই সন্তান যেন তোমার ঘরের ইবাদত করে, যেন নামাজ কায়েম করে, আল্লাহু আকবার, আমার সন্তানটা যেন নামাজি হয়, আমি এই ছোট্ট শিশুটাকে এখানে রেখে গেলাম, ও আল্লাহ আমাকে আবার তুমি চলে যেতে বলেছ সিরিয়ায়, এদেরকে আমি তত্ত্বাবধান করতে পারবো না, দেখাশুনো করতে পারবো না, তবে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ
আমি যেখানে আমার শিশু সন্তানকে রেখে যাচ্ছি, আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ আমার সন্তান যেন বেদামাজি না হয়। আল্লাহু আকবার। রব্বানা লিউকিমুস সালাত, রব্বানা লিউকিমুস সালাত, রব্বানা লিউকিমুস সালাত। ও আল্লাহ আমার সন্তান এবং এর পরবর্তী প্রজন্ম যেন নামাজ কায়েমকারী হয়। এ হলো বাবা, এ হলো যোগ্য বাবা। সন্তানের পিতা হলেই যোগ্য পিতা হওয়া যায় না। আমার ভাইয়েরা, এ হলো যোগ্য পিতা, এ হলো বাবা, এ হলো বাবা যে বাবা তার সন্তানকে ওই মালিকের সাথে পরিচয় করা দেয়, যে মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে তাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছে। কথা বলে ঠিক কি না? এখন তো সিংহবাগ বাবা তার শিশু সন্তানের সাথে পরিচয় করায় দেয় রিমোট কন্ট্রোলের, এটা কি বল, রিমোটের, ঠিক কি না? মা এবং বাবা এখন শিশু সন্তানকে পরিচয় করায় দেয় 5 নম্বরে টিপলে জি বাংলা, 7 নম্বরে টিপলে স্টার জলসা। কোন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কি না? কত বাবা নিজেও মাজারও যায়, যাওয়ার সময় সন্তানকে হাতে ধরে মাজারে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? নিজেও গোমরা সন্তানকে গোমরা বানায়, নিজও বেনামাজি সন্তানকে বেনামাজি বানায়, নিজও পর্দাবিহীন সন্তানকে পর্দাবিহীন বানায়, নিজও আল্লাহ বিরোধী সন্তানকে আল্লাহ বিরোধী বানায়, নিজও আল্লাহ বিরোধী স্লোগানের কর্মী সন্তানকে আল্লাহ বিরোধী স্লোগানের কর্মী বানায়। আমি বাবা, আমার উচিত ছিল আমার সন্তানকে আমার মালিকের সাথে পরিচয় করায় দেওয়া, আমার সন্তানকে বলা, ও আমার প্রিয় সন্তান, ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি দুনিয়াতে এসেছ, কেউ তোমাকে দুনিয়াতে মানুষ করে আনে নাই, যিনি এনেছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, প্রতিদিন 5 বেলা তাকে সিজদা দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, একজন যোগ্য বাবা যদি তার সন্তানকে এভাবে আল্লাহর পরিচয় করায় দিত, আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ায় দিত, এই সন্তানকে কোনোদিন গাঁজা খেত, কথা বলে ঠিক কি না? এই সন্তানকে কোনোদিন জঙ্গি হতো, এই সন্তানকে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করত। তাহলে সন্তান খারাপ হওয়ার পিছনে সমাজ দায়ী না প্রথম মা বাবা দায়ী? আপনাদের এই জনতার কাছে আমার প্রশ্ন, মেয়ে কার সাথে প্রেমালাপ করে ঘন্টার পর ঘন্টা, এটা কি মা জানে না? কথা বলে নাকি জানে না? কোন মা জানে না তার মেয়ের খারাপ চরিত্রের কথা? সব মা জানে। রব্বানা লিউকিমুস সালাত, রব্বানা লিউকিমুস সালাত। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সন্তান যেন বেনামাজি না থাকে। এই সমাজের কত যুবক বেনামাজি, আল্লাহ বিরোধী নবী বিরোধী, এই সমাজে একজন যদি নামাজি হয় সেটা যেন আমার ছেলে হয়। ও আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয়। ইব্রাহিম এখন কোথায়? আলহামদুলিল্লাহ, ভালো জবাব দিচ্ছি, ইব্রাহিম এখন কোথায়? হাজেরা, ইসমাইল, ফাজআলা ফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম তাশকুরুন। ইব্রাহিম স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন সামান্য কিছু খেজুরের একটা পোটলা আর এক মশক পানি, আমাদের দেশের এক কলস পানি, আর কিছুই দিয়ে দিতে পারেন নাই। এবার ইব্রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তো আমার সন্তানকে তোমার গোলামি হতে বলেছি, তোমার গোলাম হতে বলেছি, তোমার গোলামি করতে বলেছি, আমি আমার সন্তানের ব্যাপারে বড় আশা, আমার সন্তান তোমাকে সিজদাকারী হবে, এবার আমার সন্তানের জন্য তোমার কাছে আরেকটা দোয়া করি। ফাজআলা ফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, ও আল্লাহ আমি যে আমার স্ত্রী এবং সন্তানকে এই জায়গায় রেখে যাচ্ছি, তারা যদিও দুজন, আশেপাশে কেউ নাই, কিন্তু এরকম নয় তো যে পৃথিবীতে আর কোনো মানুষই নাই, আছে না নাই, একটু দূরে হলো তো কি আছে, নাকি সারা পৃথিবীতে দুইজনে? আল্লাহ এরা এখানে দুজন, কিন্তু পৃথিবীতে তো আর এরা দুজন নয়, পৃথিবীতে তো আর অনেক দূরে হলো, আর অনেক মানুষ আছে। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ,
فجعل افئده من الناس تهوي اليه পৃথিবীর মানুষদের ভিতরে অগণিত মানুষদের ভিতরে কিছু মানুষের মন তুমি এদের প্রতি আন্তরিক করে দিও আল্লাহু আকবার অন্তত এই সন্তানদেরকে যেন পৃথিবীর মানুষেরা কিছু মানুষ হলো যেন মহাব্বত করে আলেমদেরকে গালি দেওয়ার মতো লোক যেমন আছে আলেমদেরকে আমার ভাইয়েরা বুকে টেনার টানার মতো লোকও তো আছে আছে না নাই আমার ভাইয়েরা যে সময় কলেজ ইউনিভার্সিটির কিছু ছাত্র তার শিক্ষককে গুলি করে এমন সময়ও এমন কিছু ছাত্র তো আছে যারা উস্তাদের উজুর পানি আগায়া দেয় আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআল আফিদাতাম মিনান নাস ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ও আল্লাহ আমার এই পরবর্তী প্রজন্মের প্রতি পৃথিবীর মানুষের কিছু অংশ যেন তাদের প্রতি আন্তরিক হয় তাদের মন যেন ঝুঁকে তারা যেন এদেরকে ভালোবাসে এরকম কিছু মানুষ তুমি তৈরি করে দাও আল্লাহ ইব্রাহিমকে নমরুদের অনুসারী নমরুদের দলের লোক যদিও পৃথিবীতে আছে সংখ্যায় ওরা অনেক বেশি কিন্তু ইব্রাহিমকে মহাব্বত করার ইসমাইলের জন্য জীবন দেওয়ার মতো লোক তো আছে আছে না নাই এটা ইব্রাহিমের দোয়ার ফসল আল্লাহু আকবার বলবেন না এবার হযরত ইব্রাহিম দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন আল্লাহ আমি তো সামান্য কিছু রেখে গেলাম এদি তো আর মাস চলবে না বছর চলবে না তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি ফল ফলাদি দিয়া এই প্রজন্মকে রিজিক দিও আল্লাহ আকবার বলবেন না কি দিয়া রিজিক দিও সামারাত ফল দিয়া আল্লাহু আকবার বলবেন না ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়াল্লাহ বিভিন্ন ফল দিয়া তুমি এদেরকে রিজিক দিও ইব্রাহিম দোয়া করেন আল্লাহ ভাত দিয়া রিজিক দিও রুটি দিয়া রিজিক দিও বন দিয়া রিজিক দিও ইব্রাহিম দোয়া করেছেন কি দিয়া রিজিক দেওয়ার জন্য আল্লাহ পাক এমন ভাবে দোয়াটা কবুল করেছেন সৌদি আরবের লোকেরা যদি সারা বছরও ফল খায় যদি সিদ্ধান্ত নেয় পুরা বছরে ফল ছাড়ার কিছুই খাবো না তবু সম্ভব আল্লাহু আকবার বলবেন না কোত্থেকে যে এত ফল আল্লাহ দেয় পৃথিবীর কোন দেশে ওই ফল পাওয়া যায় না এটা সৌদি আরবে পাওয়া যায় আল্লাহু আকবার বলবেন আল্লাহ যে আছে বোঝা যায় তো আল্লাহ যে দোয়া কবুল করে বোঝা যায় তো ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়ারযুক লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়াল্লাহ এদেরকে ফল দিয়া তুমি রিজিক দিও আল্লাহ পাক দোয়া কবুল করেছে এখন সৌদি আরবের ওরা শুধু ফল খায় শুধু ফল খায় আর বাঙালি শুধু ফজরে পরে খান্তাবার কথা কয় না দশটা দুপুরে বিকালে রাত দশটা মোটামুটি আট দশ বেলা এই জন্য ২৮০ কেজি হয়ে যাব আমার ভাইয়ারা আছেন আপনার মাঠে মাঠে আছেন ইব্রাহিম রেখে গেলেন এখান থেকে আবার সিরিয়া চলে গেলেন সাত বছর ইব্রাহিম আর এই জায়গা আসে নাই আল্লাহ আকবার বলবেন না কয় বছর এখন ইসমাইলের বয়স কত কি কথা বলে না কা সাত বছর যখন সাত বছর হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন এবার আবার যাও ফালাম্মা বালাগা মাহু সাইয়া ইসমাইল যখন বাবার সাথে দৌড়াদৌড়ির বয়স হলো এই দৌড়াদৌড়ির বয়সের ব্যাপারে দুইটা তাফসির অধিকাংশ মুফাসসির বলেছেন ইসমাইলের বয়স তখন সাত কোন কোন মুফাসসির বলেছেন ১৩ তবে সাত বছরের তাফসিরটাই বেশি গ্রহণযোগ্য ইসমাইলের বয়স এখন কত ফালাম্মা বালাগা মাহু সাইয়া যখন ইসমাইল বাবার সাথে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো কালা ইয়া বুনাইয়া ইব্রাহিম এবার প্রিয় ছেলেকে ডেকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে বুনাইয়া যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন এটা হলো তাসগির ইয়া বুনাইয়া ও আমার আদরের ছেলে ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা আমি তোমাকে জবে করছি আল্লাহ সাত বছর পর্যন্ত কোনো তত্ত্ব তালাশ সাত বছর পরে এসে কয় তোমারে জবে করবো
আল্লাহু আকবার বলে কি কঠিন পরীক্ষা আল্লাহ ফেললেন, কি কঠিন পরীক্ষা। জিলহজ মাসের 7 তারিখ স্বপ্ন দেখা শুরু হলো, কয় তারিখ? 7 তারিখ দেখলেন। জিলহজ মাসের 8 তারিখ দেখলেন, কয় দিন হলো? জিলহজ মাসের 9 তারিখ দেখলেন, মোট কয় দিন? ইব্রাহিম একই স্বপ্ন পরপর 3 দিন দেখেছেন, কয় দিন? জিলহজের 7, 8 এবং 9। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম একাধারে 3 দিন স্বপ্ন দেখলেন জিলহজ মাসের। এবার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি বাবা, আমি তোমাকে জবে করছি, এবার ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় ছেলে, এবার তুমি তোমার মতামত দাও। আল্লাহু আকবার! এখানে যারা বাবা আছেন, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, 7 বছরের একটা ছোট্ট শিশু এত বিশাল এক কঠিন বিষয়ে মতামত দেওয়ার কি যোগ্যতা বা তার আছে, কিন্তু এরপরও এত বয়স্ক বাবা 86 বছর বয়সে সন্তানের বাবা হলেন, 7 বছর পরে এখন বয়স কত? 86 আর সাথে 93 বছর একজন বুড়া, তাও কি সাধারণ মানুষ না? জাতির পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতাকে। আমার ভাইয়ের, ইব্রাহিম সাধারণ নবী না, অন্যতম একজন শ্রেষ্ঠ নবী। তিনি তার 7 বছরের শিশু সন্তানের কাছে পরামর্শ চাচ্ছেন। এই জন্য বাবাদের উচিত হবে, ছেলে যত ছোটই হোক, আপনার কাছে ছেলে কিছুই বুঝে না, এরপর সাংসারিক কাজে, পারিবারিক কাজে, বিভিন্ন কাজে তাদের সাথে মতামত নিবেন, পরামর্শ করবেন। আমার ভাইরা, আপনার 5 ছেলে, পারিবারিক একটা সিদ্ধান্ত নেওয়ার সময় 5 ছেলেকে ডাকেন। এখানে বড় ছেলের বয়স 25, ছোট ছেলের বয়স 7, সে ওই বৈঠকের সদস্য, সে বুঝবে আমি এই বৈঠকে মতামত দেওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমার আব্বা আমার 4 ভাইয়ের সাথে আমাকে রেখেছে, আমার আব্বা আমাকে কত মূল্যায়ন করে, কথা বলে ঠিক কি না? এভাবে আস্তে আস্তে করে পরিবারের সব সিদ্ধান্তটা নিতে সহজ হয়ে যায়। ইব্রাহিম ছেলেকে বললেন, ফাংজুর মাযা তারা, ফাংজুর মাযা তারা। ও আমার প্রিয় ছেলে, তুমি এবার তোমার মতামত দাও। আল্লাহু আকবার বলবেন না? এবার ছেলে কি বলছে কি শুনবেন। ছেলে এবার বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহু আকবার! অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর জবাব দিচ্ছে ছেলে, বাবাও নবী, এখন বাফও বাটফা, কথা কয় না কেন, এরকম নাই, বাবাও চোর, ছেলে বুঝে চোর, ছেলে ডাকায়, বাবাও নবী ছেলেও নবী। ছেলে বলছে, ইয়া বাতিফ আলমা তোমার, ও আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে, ছেলের নবী, ছেলের বাবা নবী, ছেলে বুঝতে পেরেছে, আমার আব্বার এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, আমার আব্বার এই স্বপ্ন ওহি। আল্লাহু আকবার! কি সুন্দর জবাব দিচ্ছে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। এবার ছেলে বলছে, সাতাজিদুনি, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু বিনা সাবিরিন। ও আব্বা, আমি আপনাকে অগ্রিম কথা দিচ্ছি, প্রমিস করছি, আমি আপনাকে কথা দিচ্ছি, এই কঠিন কাজে জবে হওয়ার মতো এই কঠিন কাজে আমি ইনশাআল্লাহ, পৃথিবীতে যারা ধৈর্যের পিরামিড ছিল, ধৈর্যের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আব্বা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ইসমাইলকে আপনি তাদের কাতারে পাবেন। কত নিরহংকার কথা, আমি ধৈর্যশীল এটা বলে নাই, মনোযোগ আছে আপনাদের? আমি ধৈর্যশীল এটা বলে নাই, আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলে নাই, কত নিরহংকার কথা আব্বা, এই পৃথিবী তো ধৈর্যের পরীক্ষা, কত আল্লাহর বান্দা গোল্ডেনে প্লাস পেলো, 100-100 পেলো, মিয়াম ফিল মিয়া হলো, এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই ছোট্ট শিশুটাকেও ওই ধৈর্যশীলদের মিছিলে পাবে। 10 তারিখ ইসমাইল নিয়ে রওনা হলেন ইব্রাহিম, কয় তারিখ? স্বপ্ন দেখেছেন কয় দিন? 7,
আর নয়। তিন দিন স্বপ্ন দেখলেন, ছেলের মতামত পেলেন, এবার রওনা হলেন মিনার দিকে। কিসের দিকে? পৃথিবীতে সবচেয়ে বড় মাপের তাবুর শহর, শুধু তাবু আর তাবু। পৃথিবীতে এত বড় তাবুর শহর আর একটাও নাই, শুধু তাবু। একবার যদি কেউ তাবু হারায়, আমি হারাইছিলাম 16 সালে, উফায় নাই। রওনা হলেন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে। আল্লাহ আকবর বলবেন, ইব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা হলেন, সঙ্গে জিব্রাইল। আল্লাহু আকবর, কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা। ছোট্ট ছেলে ইসমাইল বাবাকে পরামর্শ দিচ্ছে, আব্বা আমাকে উপর করে শোয়াবেন। আল্লাহ আকবর বলবেন, আল্লাহু আকবর। তার কারণ, আমাকে আপনি দেখলে আপনার মায়া লাগবে, আমি দেখলো আমার মায়া লাগবে, আমার হাত পাও বেঁধে ফেলবে, না হয় জবের কষ্টের কারণে আমার অজান্তে আমার হাত পা নড়ানড়ি করতে পারে, আপনার গায়ে লাগলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ, আপনি আপনার হাতার আস্তিনকে গুটায় নিবেন, না হয় আমার দেহ থেকে রক্ত বেরিয়ে আপনার জামাতে লাগলে আমার আম্মায় দেখলে কষ্ট পাবে। এই কথাগুলো শোনার পরে পৃথিবীর কোন বাবা ধৈর্য ধারণ করতে পারে? ধৈর্যের পিরামিড ইব্রাহিম দাঁড়িয়ে আছে, হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে ইব্রাহিম, হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে ইব্রাহিম। ছেলে সুন্দর সুন্দর কথাগুলো বলছে, বলছে আব্বা আল্লাহ পাকের আদেশ আপনি পালন করার পর যখন আপনি বাড়িতে ফিরে যাবেন, আমি ছেলে ইসমাইলের পক্ষে থেকে আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইব্রাহিম ইসমাইল বললেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দুইটা লিখেছেন, একটা হলো আব্বা জবে হওয়ার যে কষ্ট, এই কষ্টে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দ্বিতীয় তাফসির হলো, জবে তো আর 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে না, জবে থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি অধৈর্য হব না। আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, দুজনই যখন সারেন্ডার হয়ে গেল, মাথা নত করে দিল, রাজি হয়ে গেল, বাবা রাজি হয়েছে জবে করতে, ছেলে রাজি হয়েছে জবা হতে। আল্লাহ আকবর বলবেন, এখানে কয়জন? আরো জোরে বলেন, ফালাম্মা আসলামা, দুজনই যখন রাজি হয়ে গেলেন, একজন রাজি হলেন জবা করতে, আরেকজন রাজি হলেন জবা। আল্লাহু আকবর বলবেন না, ফালাম্মা আসলামা, 10 জিলহজ দুজনে সিদ্ধান্ত নিয়ে রওনা হলেন, দুজনে রাজি। রাজি কত পার্সেন্ট রাজি? ইব্রাহিম 100%, ইসমাইল 100%, না দুজন 100%, কথা বলেন একা দুজনই কি 100%? ফালাম্মা আসলামা, দুজনই যখন রাজি হয়ে গেলেন, একজন জবা করতে 100% রাজি, আরেকজন জবা হতে 100%। যখন রাজি হয়ে গেলেন, মিনার প্রান্তরে রওনা হলেন, সঙ্গে জিব্রাইল। কিছুক্ষণ পরে ইসমাইল আব্বাকে ডেকে বলছে, আব্বা কে যেন আমার কানে কানে বলছে তুই সরে যা। কে ওর কথা কয় না কাকে? মিনার প্রান্তরে গিয়ে ইসমাইল বলছে, আব্বা কে যেন আমার কানে কানে বলছে, ইসমাইল তুই সরে যা, তোকে জবের জন্য নেওয়া হচ্ছে। ইসমাইল মনে এটা জানে না, আমি তো শপথই করেছি জীবন দেওয়ার জন্য, এরপরে মিছিলে যাওয়ার পরে যদি কেউ কয় আইসুস কীর্তি, ওরে কথা কয় না কা, ঠিক কিনা? আমি তো শপথে নিয়েছি কি দেওয়ার জন্য, কিন্তু এরপরে মিছিলে যাওয়ার পরে, দিনের পথে যাওয়ার পরে যদি কেউ কয় কথা কয় না কা, ঠিক কিনা? ইসমাইল বলছে, আব্বা কে যেন আমার কানে কানে বলছে সরে যা। এই সময় হযরত জিব্রাইল বললেন, পাথর মার। আল্লাহু আকবার, জিব্রাইল পাশে ছিলেন, জিব্রাইল বললেন, পাথর মারো। প্রথম জামরাতে বাবা 60টা পাথর মারলেন, ছেলেও 60টা পাথর মারলেন,
প্রথমবার পাথর মারতে প্রত্যেকবার পাথর মারতে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, বাবাও প্রথম মারলে, প্রথম জামরাতে মেরেছেন 60টা, ইসমাইলও মেরেছেন 60টা, কয়টা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রতিবার পাথর মারার সময় বাবাও বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছেলেও বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হজে এক আমল দ্বিতীয়বার নাই পাথর মারা ছাড়া। যারা হজ করেছেন, হজে সব আমল একবার একবার, কিন্তু একমাত্র পাথর মারার আমল তিনবার। কয়বার? আমার এই পাথর মারার জন্য তিনবার নয়, তিন দিন মিনাতে থাকা লাগে। একদিন নয়, দুদিন নয়, শয়তানের অস্তিত্ব সমূলে ধ্বংস করার জন্য প্রতীক ইবলিসের উপরে এই জামরাত চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক আছে কথা? ইবলিস রয়েছে যেভাবে জিনদের ভিতরে, এভাবে আছে মানুষদের ভিতরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? আমার ভাইয়েরা, জিন শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে জিন শয়তান দৌড়ায়, আজান শুনলে পরে জিন শয়তান দৌড়ায়, কিন্তু মানুষ শয়তান কোরআন শরীফ পুরা তেলাওয়াত করলো দৌড়ায় না, বরং কোরআনের উপরে আঘাত করে। কথা বলে ঠিক কি না? কোরআন শরীফ তেলাওয়াত করলে জিন শয়তান দৌড়ায়, আউযু বিল্লাহ পড়লে জিন শয়তান দৌড়ায়, আজান শুনলে পরে জিন শয়তান দৌড়ায়, কিন্তু মানুষ শয়তান আউযু বিল্লাহ পড়লে যায় না, বরং যে আউযু বিল্লাহ পড়ে তারে ওই মানুষ শয়তান মারে। তাহলে জিন শয়তান থেকে মানুষ শয়তানের ক্ষতি বেশি, মারাত্মক। ঠিক আছে কথা? এই জামরাত চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি, একজন জবা হতে রাজি, আরেকজন জবা করতে রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, মিনার প্রান্তর ইব্রাহিম ছেলেকে শোয়ায় দিলেন উপর করে। আল্লাহু আকবার বলুন। কি এক প্রেমের খেলা, কি এক কঠিন পরীক্ষা মিনার প্রান্তরে। আমার ভাইয়েরা, ছেলে উপর হয়ে শুয়ে আছে, বাবা জবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, চালানো শুরু করেছেন, জবে শুরু করেছেন, এমন সময় আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম, তোমার পরীক্ষা পাস। আল্লাহু আকবার! কাদ সাদদাকতার রুইয়া, কাদ সাদদাকতার রুইয়া, আমি আল্লাহ তোমাকে পর পর তিন দিন যে স্বপ্ন দেখিয়েছি, আমি আল্লাহ সে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করছি। কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট হলো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ছেড়েছ। জোরে বলেন আল্লাহু আকবার! ইসমাইল কি জবা হইছে? জবা হয় নাই, জবার আগেই পরীক্ষা পাস, জবার আগেই রেজাল্ট। আসলে আল্লাহ পাক ইসমাইলকে জবে চান নাই, চেয়েছেন বাবা এবং ছেলে এই সিদ্ধান্তে রাজি কিনা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক চেয়েছেন আমার বান্দা ইব্রাহিম, আমার বান্দা ইসমাইল, আমার এই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নের রাজি কিনা। ওরা যখন রাজি হয়ে গেল, ময়দানে নেমে গেল, আল্লাহর সাহায্য ময়দানে নেমে এসেছে। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান আমার গোলামেরা দিন কায়েমের জন্য ময়দানে নামে কিনা। ময়দানে যদি নামে, বদরের মাঠের মতো জীব আল্লাহ পাক ফেরেশতা নামায়া পৃথিবীতে সাহায্য করে। আপনি ঘরে বসে বসে দোয়া করবেন, আল্লাহ ফেরেশতা নামাবে না। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিমকে যেভাবে আমি প্রতিদান দিয়েছি, এভাবে মহসেন যারা পৃথিবীর দিক দিগন্তে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশে, যে রঙের হোক, যে কালারের হোক, যে বাচ্চার হোক, ইমানদার মহসেন যারা, তারা যদি পরীক্ষার হলে এভাবে নেমে যায়, আমি আল্লাহ তাদেরকে ইব্রাহিমের মতো এভাবে সাহায্য করব। আল্লাহু আকবার! মাঠে আসেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এ ছিল এক কঠিন পরীক্ষা। ছেলে শুয়ে আছে, বাবা জবে করছেন, কি এক কঠিন পরীক্ষা বাবা দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম।
আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের রেজাল্ট আমি ঘোষণা করে দিয়েছি, তুমি পাস। তবে হ্যাঁ, আমি ইব্রাহিমের সুরের নিচে একটা মহান জবে আমি এনে দিয়েছি, সুবহানাল্লাহ। সেটা হলো একটা জান্নাতি দুম্বা। সেটা কি? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, দ্রুত একটা দুম্বা এনে ইব্রাহিমের সুরের নিচে দিয়ে দাও। চল্লিশ বছর পর্যন্ত দুম্বাটা জান্নাতে লালিত পালিত হয়েছে, মোটা তাজা, না দুষ্ণু দুঃশিং, অনেক লম্বা। হাদিসে এসেছে এই দুম্বা ইব্রাহিমের সুরের নিচে জবা হল। জবা হওয়ার পর ওই দুম্বার শিং কাবার ভিতর ওরা ঢুকিয়ে রেখেছিল 4000 বছর। কয় হাজার বছর? আরো জোরে কর। 4000 বছর পর্যন্ত ওই দুম্বার শিং কাবার ভিতরে ছিল। আল্লাহ নবী যেদিন বাইত মক্কা বিজয় করলেন, কাবার ভিতরে ঢুকলেন, সেদিন ওই শিং কাবার ভিতরে ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবি যার হাতে ছিল, উসমান ইবনে তলহা, উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান এটা সরিয়ে ফেলো, মানুষ বরকত মনে করে একদিন এই শিংয়ের পূজা শুরু করবে। কথা কয় না ঠিক কিনা? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এক মহান কুরবানি বিনিময় দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, জিব্রাইল পৃথিবীতে অনেক কঠিন কঠিন দায়িত্ব পালন করেছে। আমার ভাইয়েরা অনেক কঠিন কঠিন দায়িত্ব পালন করেছে। 600 ডানা জিব্রাইলের, 600 ডানা, কথা বলে নাকি 600? এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 600 ডানার একটা ডানা দিয়ে যদি শুধু একবার এমন করে শেষ, বুঝেন নেই মনে হয় কথা, একটা ডানা দিয়ে যদি শুধু একবার এমন করলে পৃথিবীর এক প্রান্ত থেকে, এবার বুঝেন জিব্রাইলের শক্তি কত কম। হ্যাঁ, তো লাভ যে দাও, এরকম ডানা কয়শো? দেখেন কি কঠিন দায়িত্ব পালন করেছেন, একটু মনোযোগ দেন। ইব্রাহিম সুরি চালানো শুরু করেছে, আল্লাহ বলেছেন দ্রুত দুব্বা এনে ইব্রাহিমের সুরি নিচে দিয়ে দাও, সুরি যাওয়ার আগেই দুব্বা হাজির। আল্লাহু আকবার বলবেন না? এ হলো জিব্রাইল। ইউসুফের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে, ইউসুফ পড়া শুরু হয়েছে। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জান্নাতি পাথর এনে আমার ইউসুফের পায়ের নিচে বিছায় দাও। এটা পড়ার ছেড়ে দেওয়ার আগে আদেশ দেন নাই, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলেছেন পাথর নিয়ে এসে পায়ের নিচে দিয়ে দাও। কত দ্রুত জান্নাতে গেলেন, জান্নাত থেকে পাথর নিয়ে মাটিতে পানিতে পড়ার আগেই ইউসুফের পায়ের নিচে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। মিনার প্রান্তরে ইব্রাহিম ছেলে ইসমাইলের সাথে যে প্রেমের পরীক্ষা দিয়েছিল মালিকের, এই নিদর্শন আমি কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে জারি রেখেছি। এই কোরবানির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোরবানি দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। একবার আল্লাহ নবী 100 উট কোরবানি দিলেন, কয় 100 উট? জোরে বলেন, কয় 100? 100 উট আল্লাহ নবী নিজে কোরবানি দিলেন। ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা, কোরবানি যখন পশু যখন কোরবানি হয় তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দেখো আল্লাহ এই পশুগুলো আল্লাহর রাস্তা তাদের রক্তটা কিভাবে ঢেলে দেয়। আল্লাহু আকবার, তুমি একটু দেখো এই কোরবানির দৃশ্যটা দেখো, আর নিজে নিজে কল্পনা করো এই পশুগুলো তাদের দেহের সবচেয়ে দামি রক্তটা আল্লাহর রাস্তা কিভাবে প্রবাহিত করে দেয়। ওরা পশু, ওরা পশু, ওদের কোনো বিচার হবে না, ওদের জন্য জান্নাত নাই। আমি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার জন্য জান্নাত, আমি আমার দেহের রক্তটাও আল্লাহর রাস্তায় এভাবে দেওয়া দরকার। কথা বলে ঠিক নয় কি? যুবকেরা, যদি রক্তের প্রয়োজন হয় পৃথিবীর কোন অঞ্চলে দেওয়া কি যাবে? যাবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখায়? আমার ভাইয়ারা, 100টা দুম্বা, 100টা ওট আল্লাহ নবী কুরবানি দিলেন, নিজ হাতে দিলেন 63টা। কয়টা আছেন মাঠে?
নিজাতে দিলেন কোরবানির 63টা। রাসূল আর পারছেন না, আলীকে ডেকে বলেন, আলী আমি 63টা কোরবানি দিলাম, বাকিগুলো তুমি কোরবানি করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইমানদারদের জীবনে এরকম পরীক্ষা আসবে কি আসবে না? আরো জোরে বলেন। এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। কি কঠিন ধৈর্যশীল ছিলেন সাহাবায়ে কেরাম, নারী এবং পুরুষ। হযরত তালহা নাম শুনেছেন? পুরুষ মানুষ না মহিলা, ওর কথা হয় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে বাড়ি ফিরলেন। উনি যুদ্ধ থাকাকালীন সময় ছেলে মরে গেল, ওনার স্ত্রী ছেলের লাশটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে একটা খাটে রেখে দিলেন। রাতের বেলা যুদ্ধ শেষে স্বামী আসলেন হযরত তালহা, স্ত্রী স্বামীকে বুঝতেও দেয় নাই যে ছেলে মারা গেছে। গল্প বলছি না হাদিস। ঘরের এক রুমের ছেলের লাশ, ঘরের এক রুমের ছেলের লাশ, স্ত্রী ঢাকনা দিয়ে স্বামীকে রিসিভ করছে। স্বামী নবীর সাথে জিহাদ থেকে ফিরেছে, স্বামীকে বুঝতেও দেয় নাই। স্বাভাবিকভাবে স্ত্রীরা স্বামীকে যেভাবে রিসিভ করে আনন্দের সাথে, এভাবে রিসিভ করলেন। অনেকক্ষণ পর বিনয়ের সাথে স্বামীকে বললেন, প্রিয়তম স্বামী, তোমার কাছে যদি কেউ কিছু আমানত রাখে, যদি সে আমানত ফেরত চায়, তুমি কি করবা? তালহা বললেন, দিয়ে দিব। তালহা বললেন, দিয়ে দিব। স্ত্রী আবার বললেন, ওই আমানতটা ফিরিয়ে দিতে কি তোমার মনে কোনো কষ্ট হবে? কয় না, কোনো কষ্ট হবে না। এই জন্য কি তোমার মনে কোনো দুঃখ হবে? বললেন, না। এবার প্রিয়তমা স্ত্রী বললেন, আল্লাহ তোমাকে যে পুত্র সন্তানটা আমানত দিয়েছিল, আল্লাহ পাকের আমানত আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আমানতটা আল্লাহ নিয়ে গেছে। আমার ভাইয়েরা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, মুসিবত আসবে, হারিকেন আসবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, নার্গিস হবে, বুলবুলি হবে, ঈমানের জমিনে শুধু ঝড় আসবে, শুধু ঝড় আসবে। এই ঝড়ের মোকাবেলায় শক্ত মাছির মতো দাঁড়িয়ে থাকা লাগবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, শক্তভাবে হ্যান্ডেলিং করা লাগে, ড্রাইভিং করা লাগবে। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের সূর্য উঠবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে ঈমানের ময়দানে টিকে থাকার তৌফিক দান করুক বলে আমি। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।